আসসালামু আলাইকুম সন্দেশ এমন একটি মিষ্টান্ন যা সবাই পছন্দ করেন আমি আজকে ব্যতিক্রমী একটি সন্দেশ তৈরি করে দেখাবো এই সন্দেশের নাম আম সন্দেশ এই সন্দেশ একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে যার উপকরণ আম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই এখানে আমি পাকা আম নিয়েছি চারটা এই আমগুলো এখন আমি খুশাহ ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে এরম করে ব্লেন্ড করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি চেড়ে ভালো করে বলক তুলে নেবো বলক উঠে আসলে চুলাটা একদম লো আছে করে রাখতে হবে তারপর এখানে আমি গোড়া দুধ নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিবো আর নেড়েচেরে মিক্স করব। একবারে ঢেলে দিলে কিন্তু দলা পেকে যাবে আর এই সময় চুলাটা লো আছে রাখতে হবে দিতে হবে আর চেড়ে নিতে হবে আরও হাফ কাপ গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আমের পিউরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি বেশি দিলে এই আমের সন্দেশ খেতে বেশি ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিব যখন দেখবেন যে এরকম প্যানের গাছ হয়ে আসছে তখনই ডোটা হয়ে যাবে এখন আমি একটুখানি রেখে তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি আমের পিউরি মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিব যখন এরকম টাইট হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন মথে নিচ্ছি আর এখানে আমি কিছু গ্রিন ফুড কালার মিক্স করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো করে আমি বল বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ডোর থেকে এরম করে অল্প অল্প করে নিয়ে আমি চেপে চেপে এই ভিতরে পুর দিয়ে নিব তারপরে মুখটা আটকে গোল করে নিব নিয়ে আমি লম্বা করে আমি শেপ দিয়ে নিব এখন একটা লবঙ্গ দিয়ে দিলাম আর পাতা দিয়ে দিলাম সবগুলো আমি আমের সন্দেশ বানিয়ে নিলাম হয়ে গেল পাকা আমের সন্দেশ এখন একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখতে যেমন সুন্দর খেত কিন্তু অনেক মজার আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ